সম্মানিত দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম এ রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ বা দেশের বাইরে থেকে আমরা এই ভিডিওটি যারা দেখছেন তাদের প্রতি আমার অন্তরের অন্তরস্থল থেকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক বন্ধুরা, আমার ভিডিওর টাইটেল বা থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে কোন বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সেটা হচ্ছে যেসব ভাই বোনদের অতিরিক্ত মেদ, অতিরিক্ত মেদ বা ভুঁড়ির কারণে আপনাদের শরীর মানান দেখায় না বা ফিট দেখায় না। এই অতিরিক্ত ভুঁড়িটা হলে নানা সমস্যা দেখা দেয়, যেমন হাঁটাহাঁটি করতে কষ্ট হয়, ঘুমানোর সময় কষ্ট, এবং কি আপনাদের পোশাক আশাক পরলে খুব একটা ভালো দেখায় না। তো দর্শক বন্ধুরা, এই মেদ কমানোর জন্য আমাদের বাজারে অনেক ধরনের ওষুধ বা মেডিসিন আছে, যা যেগুলো আপনারা খেলে অবশ্যই আপনাদের পার্শ্ব প্রতিক্রিয়া আছে এবং তাতে ক্ষতির সম্ভাবনাটাই বেশি। তো দর্শক, আজকে আপনাদের যেটা দেখাচ্ছি এটা প্রাকৃতিক উপায়ে আপনার ভুঁড়ি বা মেদ অবশ্যই কমবে। আমার স্ক্রিনের সামনে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বটের গাছ। দর্শক বন্ধুরা, এই বটের গাছ চেনেন না এমন কোনো মানুষ নেই, এই বটের গাছটি আপনারা সবাই চিনবেন। তো দর্শক, এই বটের গাছ থেকে আপনাদের যেটা করতে হবে অবশ্যই আপনারা ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, এটা যেহেতু বড় বট গাছ, তো আমরা এই গাছের গোড়ায় যাব, যেটা আমাদের প্রয়োজন সেটা আপনাদের অবশ্যই দেখাবো, ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন। দর্শক বন্ধুরা, অবশ্যই একটু ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আমরা এখন সেই বট গাছের গোড়াতে যাচ্ছি, কোন অংশটি আপনাদের নিতে হবে সেটা দেখানোর জন্য। তো দর্শক, আমরা বট গাছের গোড়াতে চলে এসেছি। এই দেখুন, বটের গাছ, অনেক বড় বটের গাছ। এই গাছটা আমাদের শ্মশান ঘাটে আছে, দেখতেই পাচ্ছেন বটের গাছটা অনেক বড়, অনেক বড় গাছ। তো দর্শক, বটের গাছ ছোট বা বড় হলেও চলবে, সমস্যা নেই। তো এইখান থেকে আপনাদের যা করতে হবে, এই যে এই বটের গাছ থেকে ঠিক এইভাবে এইভাবে কেটে আপনারা কিছুটা ছাল সংগ্রহ করে নিতে হবে। যেমনটা আমরা চাকু দিয়ে কেটে নিচ্ছি, অবশ্যই আপনারা এভাবে ছাল সংগ্রহ করে নেবেন। দর্শক বন্ধুরা, আমরা যেতটুকু পরিমাণ ছাল এই বট গাছ থেকে নিয়েছি, ঠিক একবার খাওয়ার জন্য আপনারা এই পরিমাণ ছাল বট গাছ থেকে তুলে নেবেন। নেবার পরে এই ছালটা পানিতে আগে পরিষ্কার করে ধুয়ে এই ছালটি থেতো করবেন। থেতো করে এক গ্লাস পানির ভিতরে এই ছালটি সারা রাত ভিজিয়ে রাখবেন। সারা রাত যাওয়ার পরে সকালবেলায় এই ছালটির পানিগুলো ছাঁকনা দিয়ে ছেঁকে পরিষ্কার করে এই পানিটি আপনারা খেয়ে নেবেন। এভাবে বন্ধুরা 15 দিন বা এক মাস খেলেই আপনাদের চর্বি আস্তে আস্তে কমতে থাকবে। তো বন্ধুরা, এইভাবেই আপনার চর্বি বা মেদ 100% কমবে। তো দর্শক বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি যদি আমাদের ভালো লেগে থাকে বা উপকারে আসে, অবশ্যই আমাদের এই ভিডিওগুলো লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। এবং আমার এই চ্যানেলটি একেবারেই নতুন, আমার এই ভিডিওগুলো যদি আপনার উপকারে লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।